আফগানিস্তানে অপারমাণবিক মার্কিন বোমায় নিহত 36। অনলাইন ডেস্ক। আফগানিস্তানের নানগরহার প্রদেশের পূর্ব অঞ্চলে আচিন এলাকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা হামলায় কমপক্ষে 36 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির সরকার দাবি করেছে। তারা বলেছে সেখানে জঙ্গি দল আইএসের গোপন ঘাঁটিতে ওই হামলা হয়, তবে এতে কোনো বেসামরিক লোক হতাহত হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে জানা হয় GBU-43 নামের বোমাটির ওজন 21,600 পাউন্ড। বোমাটিতে বিস্ফোরক ছিল 18,000 পাউন্ড। বোমাটি যে জায়গায় আঘাত হানে চারপাশের তার চারপাশে 300 মিটারও বেশি জায়গা জুড়ে বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। এই বোমাকে মাদার অফ অল বোমস বর্ণনা করা হয়। এটি ম্যাসিভ অর্ডিন্যান্স ইয়ার ব্লাস্ট বা MOB নামে পরিচিত। AFP-র খবরে জানানো হয়, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসের গোপন আস্তানায় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলার ফলে আইএসের লুকানো আস্তানা কি দায়সি ও গভীর সুড়ঙ্গ চত্বরে 36 জঙ্গি নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এই অভিযানকে খুব সফল হিসেবে চিহ্নিত করেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবন বলছে বেসামরিক লোকদের ক্ষয়ক্ষতি ঠেকাতে আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল প্যাট রয়দার বলেন GBU-43 বড় ধরনের নন নিউক্লিয়ার বোমা, এর আগে এ ধরনের বোমা ব্যবহার করা হয়নি। আচিনের গভর্নর ইসমাইল সিনওয়ারি বলেন মোমান্দ দ্বারা এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়েছিল। তিনি বলেন এত বড় বিস্ফোরণ তিনি এর আগে দেখেননি, পুরো এলাকা বিস্ফোরণের ধোঁয়া ছেয়ে যায়। আফগান সেনাবাহিনী এক সূত্র বলেছে বোমা বিস্ফোরণের সময় মনে হয় যেন ভূমিকম্প হচ্ছিল, বিস্ফোরণের পর অনেকে অজ্ঞান হয়ে পড়েন, ভয়ে লোকজন এলাকা ছেড়ে চলে যেতে থাকে। পাকিস্তানের সীমান্তবর্তী নানগরহার আইএস জঙ্গিদের অন্যতম ঘাঁটি। গত বছরের আগস্ট থেকে এই এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। Thank you.